না, আমি আমি বেঁচে থাকতে তুমি আরেকটা বিয়ে কিছুতেই করতে পারবে না। না না জবা, চম্পা, চামেলি, তোমরা আমায় বাধা দিও না। তোমরা জানো মাঝে মাঝে আমার বিয়ে করতে ইচ্ছে করে, কাজে তোমাদের কোনো কথা আমি রাখতে পারবো না। ওই মেয়েকে বিয়ে না করা পর্যন্ত আমি শান্তি পাবো না। কি বললে? তোমায় বউ বলতে আমার খুব কষ্ট হয়। কেন? 4 বছর ধরে নিঃসন্তান, আমার একটা ছেলে নেই। ছেলে ছাড়া এত বড় সম্পত্তি খাবে কে? আমার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। যাও যাও যাও। ওরা বিয়ে করবে, আমিও দেখে নেব কত বড় মূরত তোমার। করো বিয়ে করো, আমিও দেখে নেব। এই তুই রজনীদের বাড়িতে যা, ওর বাপকে গিয়ে বল আমি রজনীকে বিয়ে করতে চাই, যত টাকা লাগে আমি দেবো। কিন্তু আমার বিয়ে? তোর মেয়েটা দিয়ে দেবো, কন্যাটা মেয়েটাই দেখি যা। সেই মেয়ে যদি আবার আপনার পছন্দ হয়ে যায়? মারবো জুতোর বাড়ি। তোর পাত্তির আমার পছন্দ হবে কি করে রে? যা যা হবে কোন যা। আচ্ছা আমার বিয়ে করাবে, আমার বিয়ে হবে, আমার বিয়ে করাবে, আমার বিয়ে হবে। রজনী, হাতখানা ধরতে গিয়েছিলাম, অপমান করেছিলে, এবার সাগর মণ্ডল তোমাকেই ঘরে নিয়ে আসবে। সাগর রজনী, রজনী সাগর। আরে তুমি? হ্যাঁ আমি। বসো বসো। এই নাও, আমি তোমার জন্য খেজুরের গুড়ের পিঠে বানিয়ে এনেছি। কেমন হয়েছে বললে না? খুব মজা। জীবনে যতদিন বেঁচে থাকবো এই খেজুরের গুড়ের পিঠের কথা একদম ভুলতে পারবো না। তুমি একটু বেশি বেশি বলছো। আরে না, সত্যি সত্যি বলছি। আমি যদি তোমার বাবাকে গিয়ে বলি এরকম পিঠে খাবার জন্য, তো তোমাকে আমার ঘরে আনতে চাই, তুমি রাজি হবে না বলো? রাজি না হলে তোমায় এখানে পিঠে খাওয়াতে এলাম কেন? সত্যি বলছো? সত্যি। কি বললে? আমার মেয়েকে বিয়ে করতে চাই পাশের গ্রামের মণ্ডল, যে বছর একটা করে বিয়ে করে আর প্রত্যেক বউটাকে তাড়ায়, সেই শয়তানটা শুনে আমার আর একটাও কথা বলবেন না, মুখ সামলে কথা বলবেন। কি বলবো কি বলবো? নিহাত, তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে নইলে তোমাকে আমি। কাকা, এখন আপনাদের বাড়িতে, আমার বাড়িতে নয়, তাই উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। মণ্ডলকে গিয়ে বলবি ওর এই গ্রামের মেয়েকে বিয়ে করা তো দূরের কথা, ভুলেও যদি এই গ্রামের দিকে পা বাড়ায় তাহলে ওকে প্রাণে ফিরে যেতে হবে না। ধাক্কাটা কিন্তু আমায় দৃষ্টি দিয়েছিস মণ্ডলকে। আরে যা যা যাকেই দি, বলে দিস, বলে দিস সুমন দিয়েছে। আচ্ছা শালার পর শালা আমায় আকাবে। তবে রে সুমন, কাজটা কি ভালো করলে বাবা? আমি ঠিকই করেছি কাকা। মেয়েটা বড় হয়েছে, ওকে নিয়ে যে আমি কি করব ভেবেই পাই না। আমি বোধহয় মরার আগে ওকে কারোর হাতে তুলে দিতে পারবো না। কেন পারবেন না? আপনি যদি বলেন তাহলে রজনীকে বিয়ে করতে আমি রাজি আছি। হ্যাঁ, তুমি বিয়ে করবে? হ্যাঁ কাকা।